খ্যাতির বিড়ম্বনা বললে ভুল হবে, রীতিমতো খ্যাতির দুঃস্বপ্নে ভুগছেন পৃথিবী সব। ভক্তদের আবদারে সেলফি তুলতে না চাওয়ায় হামলা শিকার হয়েছেন এই ক্রিকেটার, ক্ষতি হয়েছে পৃথিবীর বন্ধুর গাড়িও, যার জেরে 8 জনকে অভিযুক্ত করে মামলা করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে মুম্বাই। টাইমস অফ ইন্ডিয়া জানায়, ব্যবসায়ী বন্ধু আশিস যাদবকে নিয়ে খেতে বের হয়েছিলেন পৃথিবী। হোটেলে ঢোকার আগে এক অপরিচিত ব্যক্তি তার সঙ্গে সেলফি তুলতে চান। মামলার অভিযোগে বলা হয়, তার অনুরোধ রক্ষা করে একবার সেলফি তোলেন পৃথিবী। এরপর আরও সেলফি তুলতে চাইলে রাজি হননি 23 বছর বয়সী ভারতীয় ওপেনার। এ নিয়ে পৃথিবীর বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ করেন ওই ব্যক্তি। হোটেল ম্যানেজারের হস্তক্ষেপে লোকটিকে তখন সরিয়ে দেওয়া হয়। খাওয়া শেষে পৃথিবী ও তার বন্ধু বাইরে এসে দেখেন বেশ কয়েকজন বেসবল ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন। তারা গাড়িতে উঠলে ওই লোকগুলো বেসবল ব্যাট দিয়ে গাড়ির উইন্ডশিল্ডে আঘাত করেন। অবস্থা বেগতিক দেখে পৃথিবী আরেকটি গাড়িতে উঠে যান, তার বন্ধু যাদব গাড়ি চালিয়ে চলে যান। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, 3টি মোটরসাইকেল ও একটি সাদা রঙের গাড়িতে করে 8 ব্যক্তি যাদবকে অনুসরণ করেন। ভোর 4টার দিকে একটি পেট্রোল পাম্পের কাছে মোড় নিতে গেলে যাদবের গাড়িতে আক্রমণ করেন তারা।